গিনি মুখার্জি? না, আজ তোর কাছে গিনি মুখার্জি আসেনি, তোর কাছে এসেছে তোর দিদি। আমি তোর কাছে অনুরোধ করছি, প্লিজ আমার ঘরটা ভাঙিস না। আমার বর আমাকে ছেড়ে চলে যাবে, ও আমার কাছে আর কোনোদিনও ফিরবে না, ফিরবে না আমার কাছে। আমার কাছ থেকে ওকে ওকে কেড়ে নিস না গীতা, প্লিজ। আমি মানছি, আমি মানছি আমি যা করেছি সব অন্যায় করেছি, কিন্তু তা সত্যই নিস না। আমি মানছি তোর নাম ভারিয়ে ওকে আমি ফোন করেছি, তোর নাম ভারিয়ে ওর সাথে প্রেম করেছি, ওকে ভালোবেসেছি। আমি এটাও মানছি তোর নাম ভারিয়ে ওকে ওকে আমি মন্দিরে ডেকেছি, তারপর মুখোমুখি হয়েছি। যতক্ষণ না আমার মা বলেছে, ও জানতেও পারেনি যে আমি গীতা নই, আমি গিনি, ও জানতেও পারেনি। আমি মানছি, আমি মানছি জোর করে ওকে বিয়ে করতে বাধ্য করেছি, ওর বাড়ি গেছি, আমি মানছি, আমি মানছি যে যা যা ঘটেছে সব কিছু মিথ্যে। কিন্তু আমি ওকে ভালোবাসি, ও আমার স্বামী, দোহাই তোর, আমার সংসারটা এভাবে ভেঙে দিস না তুই। আর যে মেয়েটার শ্লীলতাহানি হয়েছে, যার আত্মচিৎকার ধামাচাপা পড়ে গেছে এতগুলো মানুষের কথার ভিড়ে, বুঝতে পেরেছিস? সেই মেয়েটা সমাজের সামনে দাঁড়িয়ে বিচার চেয়েছে, ন্যায় বিচার, কিন্তু তার বিচারের কথা কারোর কানে যায়নি সমাজের, শুধুমাত্র একমাত্র এই গীতার কানে, LLB গীতার কানে পৌঁছেছে। আর তাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আর আমার সংসার বাঁচানোর জন্য আমি যা খুশি তাই করতে পারি। তুই তো যা খুশি তাই করে ফেলেছিস, এবারে আমার করার পালা। কিছুই শুরু হয়নি এখন, এখনো কিছুই শুরু হয়নি। আমার শ্বশুর বাড়ির কানে যায়নি যে তুই কোর্টে যাচ্ছিস। আমি তোকে আবারও অনুরোধ করছি, তুই কোর্টে যাস না। আমি কোর্টে যাবই, আমি তোকে আটকাবই। পারবি না, আটকাবই। আমি আমার বরকে পাওয়ার জন্য যা খুশি করতে পারি, যা খুশি। আমি তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম, কোর্টে যাস না, নইলে ইতিহাস কিন্তু অন্যভাবে লেখা হবে। লোকে বলবে একটা দিদি তার বোনকে। তোর চিৎকার সমাজের কানে পৌঁছবে কিনা আমি জানি না, কিন্তু আমার কান্না আমার বরের কান অবধি যাচ্ছে না, আর আমি সেটা টলারেট করতে পারছি না। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।